ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা যে 12 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের একে বলেছে, বন্ধু দিলীপ রায় চিঠিটা নেতাজি কবে পেয়েছিলেন? 24/3/25-এ। 12 বলে একের দুই আর কি, সরি। স্বাধীনতা কবিতাটি কার লেখা? ল্যাংস্টন হিউজ। একের তিন, আদাব গল্পে কোন নদী প্রসঙ্গ রয়েছে? বুড়ি গঙ্গা। একের চার, ওরে ক্রন্দন নয় শিকল পড়ার গান কবিতায় কবি ওরে বলতে কাদের বলেছে? এই যে ওরে বলতে, ওরে ক্রন্দন নয়, ওরে বলতে কাদের কথা বলা হয়েছে? ওরে বলতে লাঞ্ছিত পরাধীন ভারতবাসীদের কথা বলা হয়েছে। একের পাঁচে বলেছে, ক্ষিতিমোহন সেন কিসের পণ্ডিত ছিলেন? একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন। একের ছয়, কাদা ভর্তি রাস্তা কোথায় উঠে পড়বে? ছায়াপথের কাছাকাছি। একের সাত, প্রতাপের প্রধান শখ কী ছিল? মাছ ধরা। একের আট, পরাজয় গল্পের লেখককে? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। একে নয় দিয়েছে, মাসিক পিসিরা কোথা থেকে কোথায় আসে? এই যে মাসি পিসিদের কোলে কাঁখে কি থাকে এটা আমাদের দেয়নি, আমাদের দিয়েছে তারা কোথা থেকে কোথায় আসে। এই মাসি পিসিরা চাল বিক্রির উদ্দেশ্যে গ্রাম থেকে আসে শহরের বাজারে। একের দশে দিয়েছে, রাজাপ্পা কোন সময় নাগরাজনের বাড়িতে গিয়েছিল? এটা সন্ধেবেলা হবে। একের ১১ বলেছে, লোকটা জানলো এটা কবিতাটি কার লেখা? লোকটা জানলোই না, কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। একের ১২তে দিয়েছে, কে কারাবাসকালে গীতার আলোচনা লেখেন? লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। ২ আছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। ২-১ বলেছে, লোকটা ইহকাল পরকাল গেল। ২-২, ফুল চুয়ে যায় চোখের পাতায়। ২-৩, একটা বড় ক্লাবের সেক্রেটারি কে? স্বপনবাবু। ২-৪, আদাব গল্পের লেখক, আদাব গল্পের লেখক হচ্ছে সমরেশ বসু। ২-৫, উপান্তের শহরতলি কী করে জেগে উঠবে? সারারা করে জেগে উঠবে। ২-৬, স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। ৩-১ দিয়েছে, মান্দালয় জেল কোথায় অবস্থিত? ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? আর বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? প্রথম যে আমাদের অংশটা আছে, মান্দালয় জেল কোথায় অবস্থিত? তৎকালীন বৃহত্তম ইংরেজ উপনিবেশ ভারতের সঙ্গে সংযুক্তির কারণে বন্দীদের বার্মা মুলুকে নির্বাসনের বন্দিত্বে পাঠানো হতো। তাহলে বার্মা তথা আজকের মায়ানমারে হচ্ছে মান্দালয় জেল অবস্থিত। এটা ১ নাম্বারের, এতটা বড় লেখার দরকার নেই, শুধু লিখবে বার্মা তথা আজকের মায়ানমারে মান্দালয় জেল অবস্থিত। দ্বিতীয় যেটা অংশ আছে, যে ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন, এই পরের উত্তরটা, ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি তার কারণ যথেষ্ট উদ্যম আর শক্তির অভাব, তাছাড়া সেই চেষ্টার উপযুক্ত সামর্থ্য না থাকা। তৃতীয় যে অংশ, বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? বন্দিদশা সাধারণত একটি দার্শনিক ভাব, মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। ৩-২ বলেছে, শুভাকে সু বলে ডাকতো কে? চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও আর শুভার বাবার নাম কি? শুভাকে সু বলে ডাকতো গোসাইদের ছোট ছেলে প্রতাপ, শুভার বাবার নাম বাণীকণ্ঠ। আর চণ্ডীপুর গ্রামের বর্ণনা, চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও। বাংলাদেশের একটা এক ছোট্ট নদীর ধারে চণ্ডীপুর গ্রাম, নদীর কলতান, পাখির ডাক, মাঝির গান, গাছের মর্মর্ধনী, ঝিল্লির রবপূর্ণ একটি ছোট গ্রাম হলো চণ্ডীপুর। ৩-৩ দিয়েছে, সেরেস্তার কাজ সেরে সন্ধ্যাবেলা হরিচরণ বন্দ্যোপাধ্যায় কিসের চর্চা করতেন? সংস্কৃতের চর্চা করতেন। রবীন্দ্রনাথের অধ্যাপক নির্বাচনকে কেন শেক্সপিয়ারের প্লট নির্বাচনের সঙ্গে তুলনা করা হয়েছে? আর বঙ্গীয় শব্দকোষ কে রচনা করেন? বঙ্গীয় শব্দকোষ হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন। আর তাহলে রইল যেটা, যে রবীন্দ্রনাথের অধ্যাপক নির্বাচনকে কেন শেক্সপিয়ারের প্লট নির্বাচনের সঙ্গে তুলনা করা হয়েছে? রবীন্দ্রনাথের অধ্যাপক নির্বাচনকে কেন শেক্সপিয়ারের প্লট নির্বাচনের সঙ্গে তুলনা করা হয়েছে? শেক্সপিয়ার যেমন যা কিছু প্লট অর্থাৎ কাহিনীর সন্ধান পেতেন তা দিয়ে মহৎ সাহিত্য সৃষ্টি করতেন আপন ক্ষমতা গুণে, তেমনি রবীন্দ্রনাথও অতি সাধারণ অথচ সম্ভাবনাময় ব্যক্তিদের দিয়ে অসাধ্য সাধন করিয়ে নিতেন। মানুষের মধ্যে নিহিত প্রচ্ছন্ন সম্ভাবনাকে তিনি উৎসাহ আর প্রেরণা দিয়ে পত্রে পুষ্পে সমৃদ্ধশালী করিয়ে নিতে পারতেন। অথবাতে বলেছে, ঘোষদা একটা বড় খবর আছে। কি সেই বড় খবর? সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। এখানে রঞ্জনের কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে? আর রঞ্জনের একজন সহ খেলোয়াড়কে
তার নাম হচ্ছে সমর, রঞ্জনের একজন সহ খেলোয়াড় হচ্ছে সমর। তাহলে প্রথমে যে অংশটা, যে ঘোষদা একটা বড় খবর আছে, কি সেই বড় খবর? বড় খবরটি হলো প্রতিভাবান খেলোয়াড় রঞ্জন সরকার তার পুরানো ক্লাব ছেড়ে স্বপনদা ঘোষদাদের ফুটবল ক্লাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা হলো বড় খবর। ওর সাথে বলেছে, সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। এখানে রঞ্জনের কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে? এই উত্তরটা লিখবে, রঞ্জন সিদ্ধান্ত নিয়েছিল যে দুটো দিন অপেক্ষা করবে, যদি পুরনো ক্লাবের কেউ ওর সঙ্গে যোগাযোগ করে ভালো করে ভালো, আর তা না হলে ক্লাব ছেড়ে দেবে, তবে খেলা ছাড়বে না। তিনে চারে বলেছে, ঘুরে দাঁড়াও কবিতার কবিকে, সরতে সরতে শেষে কি হবে, আর বদলে দিতে না পারলে কি হবে, ছায়াপথ কি। তাহলে ঘুরে দাঁড়াও কবিতার কবি হচ্ছে প্রণবেন্দু দাশগুপ্ত, ঘুরে দাঁড়াও কবিতার কবি। এবার বলেছে যে সরতে সরতে শেষে কি হবে। এই যে সরতে সরতে শেষে কি হবে, সরতে সরতে শেষে বিন্দুর মতো মিলিয়ে যেতে হবে। আর বলেছে যে ওর সাথে রয়েছে, বদলে নিতে না পারলে কি হবে, বদলে দিতে না পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। আর তার শেষে আছে ছায়াপথ কি, 2 নম্বরে বলেছে, মহাকাশে শুভ্র মেঘের আকারে অসংখ্য নক্ষত্রপুঞ্জ থাকে, একে আকাশগঙ্গাও বলা হয়, ইংরাজিতে বলা হয় মিল্কি ওয়ে। অথবাতে আছে, 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, এই পঙ্ক্তিতে যে ছবির চিত্রটি ফুটে উঠেছে নিজের ভাষার সংক্ষেপে লেখো, 3 নম্বর। আর বলেছে, মাসি পিসিরা যখন ঘুম থেকে ওঠেন তখন আকাশে কাদের দেখা যায়। আচ্ছা, এই যে এই পঙ্ক্তিতে যে ছবির চিত্রটা ফুটে উঠেছে সেটা রায়মার্টিনে 237-এ আছে, 37 পৃষ্ঠাতে, আর তখন আকাশে কাদের দেখা যায় এটা আছে 240 পৃষ্ঠায়। প্রশ্নোক্ত উদ্ধৃতিটি কবি জয় গোস্বামী মাসি পিসি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। গ্রাম বাংলার প্রভাতী সৌন্দর্যের অনুপম চিত্রের প্রকাশ ঘটেছে উদ্ধৃতাংশের মাধ্যমে। প্রভাতে ঘাসের আগায় শিশির কণা জমতে থাকে, আর সূর্যের প্রথম কিরণ তার উপরে যখন পতিত হয় তখন তা অপূর্ব শোভা নিয়ে উপস্থিত হয় দর্শকের চোখে। ঘাসের মাথায় জমে ওঠা শিশির বিন্দুরা যেন একে অপরের দিকে তাকিয়ে থাকে। এই দৃশ্য এতটাই মনোরম যে না দেখলে তা অনুভব করা যায় না। প্রশ্নোক্ত উদ্ধৃতির মাধ্যমে কবি সেই দৃষ্টিনন্দন ছবি উপস্থাপিত করতে চেয়েছে। আর ওর সাথে বলেছে, মাসি পিসিরা যখন ঘুম থেকে ওঠে তখন আকাশে কাদের দেখা যায়। এই যে মাসি পিসিরা কখন যখন তখন আকাশে কাদের দেখা যায়, মাসি পিসিরা যখন ঘুম থেকে ওঠেন বা তারা যখন শয্যা ত্যাগ করেন তখন আকাশে চাঁদ এবং শুকতারাকে দেখা যায়। এবারে আসি 4-এর দাগে। 4-এর 1-এ বলেছে, বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল। আচ্ছা, বৃদ্ধ নরোত্তম বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল। বৃদ্ধ নরোত্তম দাস গ্রামের সামান্য খড়ের ঘরে বাস করেন। তিনি খুবই শান্তিপ্রিয় মানুষ, মাঝে মাঝে চণ্ডী মণ্ডপে গিয়ে বসেন। সেখানেই অপুর পরিচয় হয় নরোত্তম বাবাজির সঙ্গে। এই পরিচয় ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। মুখচোরা অপু নানারকম বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করে বৃদ্ধ ব্যক্তির সাথে। তাদের দুজনকে দেখলে মনে হয় তারা যেন সতীর্থ। ওর সাথে আছে, বৃদ্ধের অত্যন্ত প্রিয় গ্রন্থের নাম কি। আর আছে, নরোত্তম দাসের উঠানের গাছতলা থেকে অপু কি কুড়িয়ে এনেছিল। নরোত্তম দাস বাবাজির প্রিয় বই হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা নামে একটা বই ছিল, সেটা ছিল নরোত্তম বাবাজির খুব প্রিয় বই। আর এই যে অপু বাবাজির বাড়ি থেকে ফেরার সময় উঠানের গাছতলা থেকে একরাশি মুচকুন্দ চাঁপা ফুল কুড়িয়ে এনেছিল। অথবাতে বলছে, ছড়া বলতে বলতে আসবে ওর সব মন্তর আছে, দুর্গা বলিল আমি জানি ওদের ছড়া, দুর্গার বলা ছড়াটি লেখো। আচ্ছা, এটা যে পথের পাঁচালী থেকে দিয়েছে এটা বইয়ের 74 পাতায় আছে, 18 পর্বে রয়েছে। এই যে, টুনু বলিল আজ রাত্রে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে, আহা তাহা বুঝি জানি নে, রানী বললো একজন মরা হবে, তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানে সেই ছাতিম তলায়, তাকে আবার বাঁচাবে, তারপর মরা মুন্ডু নিয়ে আসবে, ছড়া বলতে বলতে আসবে ওর সব মন্তর আছে,
দুর্গা বলল, আমি জানি ওদের ছড়া শুনবি বলবো। স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতুতলে, 24 কোটি বান বর্ষা শিবের সঙ্গে চলে। সত্যযুগের মরা আওল যুগের মাটি, শিব শিব বলে রে ভাই ঢাকে দেও কাঠি। এটা 18 পর্বে রয়েছে। আচ্ছা, 4-2 বলেছে এই তাদের প্রথম বনভোজন। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? অপু দুর্গার কথা বলা হয়েছে। আর খেলাঘরের বনভোজনে কী কী রান্না হতো, আর মেটে আলুর ফল দুর্গা কোথা থেকে এনেছিল, আর কালীনাথ চক্রবর্তীর মেয়ের নাম কি? কালীনাথ চক্রবর্তীর মেয়ের নাম হলো বিনি। আচ্ছা, তাহলে প্রথম যেটা অংশ আছে যে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, অপু দুর্গার কথা বলা হয়েছে। তারপরে যেটা অংশ আছে, খেলাঘরের বনভোজনে কী কী রান্না হতো। খেলাঘরের বনভোজনে ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি রান্না হতো। আর তৃতীয় যেটা আছে, মেটে আলুর ফল দুর্গা কোথা থেকে এনেছিল, পুঁটিদের তালতলা একটা ঝোপের মাথায় অনেক হয়েছিল, সেখান থেকে মেটে আলুর ফল এনেছিল, আর কালীনাথ চক্রবর্তীর মেয়ের নাম হচ্ছে বিনি। অথবাতে বলেছে, অপু দুর্গা চড়ুই ভাতের আয়োজন সম্পর্কে লেখো, আর এখনকার পিকনিকের সঙ্গে এরকম চড়ুই ভাতের তফাতটা কোথায়? সময়টা ছিল বসন্তকাল। দুর্গা অপুকে চুপি চুপি চড়ুই ভাতের ইচ্ছা জানালে অপুও সঙ্গে সঙ্গেই তাতে রাজি হয়ে যায়। নীলমণি রায় জঙ্গলময় ভিটেটা পরিষ্কার করে সেখানে চড়ুই ভাতের আয়োজন করা হয়েছিল। অপু দুর্গা ঘর থেকে চুপি সারে চাল তেল নিয়ে আসে, তারপর ছোট্ট একটা মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়। এমন সময় বিনি তাদের সঙ্গে যোগ দেয়, সেও উৎসাহের সঙ্গে কাঠ সংগ্রহ করে আনে, একটু পরে সে জল নিয়ে আসে। রান্নার দায়িত্ব নেয় দুর্গা। ভাত, মেটে আলু সেদ্ধ, বেগুন ভাজা ছিল চড়ুই ভাতির আহার। খেজুর গাছের তলায় শুকনো পাতার পাশে এভাবেই অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন হয়েছিল। দ্বিতীয় যে অংশ, যে এখনকার পিকনিকের সঙ্গে এর তফাত কোথায়? এখনকার পিকনিকের সঙ্গে চড়ুই ভাতির কোনো মিলই পাওয়া যাবে না। এখনকার পিকনিকে উপকরণের প্রাচুর্য আর কৃত্রিম সৌখিনতায় মনের ঔদার্য বা প্রকৃতির সংযোগ থাকে না বললেই চলে। কিন্তু অপু দুর্গার চড়ুই ভাতি মনের ঔদার্যে ঐশ্বর্যশালী হয়ে উঠেছিল। প্রকৃতির সরাসরি সংযোগ আর শিশু হৃদয়ের সহজ সরল আনন্দে উপকরণের অভাব দূর হয়ে গিয়েছিল। এত সামান্য আয়োজন অথচ এত অনাবিল আনন্দ বর্তমানে পিকনিকে পাওয়া যাবে না। পাঁচের কতে দিয়েছে সমার্থক, দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও, মাথা ও মুন্ডু, মাথা মুন্ডু। খতে বলেছে ব্যাসবাক্য কাকে বলে। ব্যাসবাক্য কাকে বলে? যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমস্যমান পদগুলির অর্থ এবং তাদের মধ্যেকার সম্বন্ধ ব্যাখ্যা করা হয় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। যেমন শ্বেত যে চন্দন, শ্বেত চন্দন। গতে দিয়েছে সন্ধি এবং সমাসের 4টি পার্থক্য লেখো। আচ্ছা, সন্ধি ও সমাসের পার্থক্য। সন্ধিতে প্রতিটা পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, সমাসে একমাত্র দ্বন্দ্ব সমাসে প্রতিটা পদের অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষ ও কর্মধারায় সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে, অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের আর বহুব্রীহিতে ইঙ্গিতময় তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পায়। 2, সন্ধিতে বিভক্তি লোপের বিষয়টা নেই, সমাসে অধিকাংশ ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পায়। 3, সন্ধিতে পদগুলির ক্রম অক্ষুণ্ণ থাকে, সমাসে কোনো কোনো ক্ষেত্রে পদ দুটি স্থান পরিবর্তন করে। সন্ধিতে শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটে না, সমাসে অর্থের অনেক রকম পরিবর্তন হয়। সন্ধিতে কখনোই একটি শব্দের জায়গায় অন্য শব্দ আসে না, সমাসে কোনো কোনো ক্ষেত্রে শব্দের স্থান পরিবর্তিত হয়। ঘতে দিয়েছে পূর্ণ যে চন্দ্র, এটা কী সমাস? কর্মধারার সমাস। উম দিয়েছে বর্তমানকালের অনুজ্ঞা বা বর্তমান অনুজ্ঞা কাকে বলে। আচ্ছা, বর্তমানকালের অনুজ্ঞা, বর্তমান অনুজ্ঞা কাকে বলে? অনুজ্ঞা অর্থাৎ আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ, আশীর্বাদ। যে ক্রিয়াপদ বর্তমানকালের কোনো অনুজ্ঞাকে বোঝায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে। যেমন মন দিয়ে শোনো। ছয়তে আছে ওদেরকে সাধু ভাষায় রূপটা হবে উহাদিগকে। খতে আছে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো। এই যে আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন, গমন করিতে লাগিলেন। এটা চলিত ভাষায় হবে আরবেরা তার অনুসরণে বিরত হলে তিনি নিজের দলের শিবিরের দিকে যেতে লাগলেন। সাথে আছে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ।
অমার্জনীয় অপরাধ এই বিষয়ে এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সম্পাদকের নিকট চিঠি লেখ। লিখবে সম্পাদক সমীপেশু দৈনিক পত্রিকা ছয় প্রফুল্ল চন্দ্র শ্রেষ্ঠ। বিষয় হচ্ছে হাসপাতালের সামনে মাইক বাজানো। সবিনয় নিবেদন, আমি বাড়িপুর নতুনপাড়া অঞ্চলের বাসিন্দা। আমার বাসস্থানের বিপরীতেই রয়েছে বাড়িপুর হাসপাতাল। বর্তমানে হাসপাতালের পাশে গড়ে উঠেছে কিছু ফ্ল্যাট বাড়ি। সেখান থেকে মাঝে মাঝে অত্যন্ত উচ্চ শব্দে মাইকে গান বাজনার শব্দ ভেসে আসে। এই ঘটনা একেবারেই অনভিপ্রেত। আমরা স্থানীয় কয়েকজন এর প্রতিবাদ করলে এবং জোরে মাইক না বাজানোর অনুরোধ জানালেও কোনো ফল হয়নি। তাই আমি আপনার এই বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে উচ্চতর কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাতে চাই, যাতে তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আশা করি পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার আন্তে, শ্রী তনুজিৎ রায়, নতুনপাড়া, বাড়িপুর, কলকাতা 7,01। পেয়েছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।